আমরা আজকে শুধু আনন্দের জন্য আসি নাই, আল্লাহর এই হুকুম মেনে আমরা একজন খুনির বিচার চাইতে এসেছি, যে আমাদের শত্রু ভাইকে পাখির মতো গুলি করে হত্যা করেছে, যে আমাদের ঐতিহ্যের মিনার জামিয়া ইউরুসিয়া ব্রাহ্মণ বাড়িয়ার যার হুকুমে হত্যাকাণ্ড ঘটেছে, তার এই খুনের আসামি প্রথম নম্বর আসামি রবিউলের ফাঁসির দাবিতে আমরা নেবে। আমরা প্রথমেই বলতে চাই, বর্তমান সরকারের প্রশাসনকে আমরা সাধুবাদ জানাতে চাই, পাশাপাশি ধন্যবাদও জানাতে চাই, তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু গ্রেফতার করেই আমাদেরকে সান্ত্বনা দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত তার ফাঁসি না হয়েছে। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী দল মত নির্বিশেষে আলেম সাধারণ মানুষ বিএনপি জামাত হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন সহ সমস্ত মানুষ তার ফাঁসি চাই। ব্রাহ্মণবাড়িয়ার কলঙ্ক, ব্রাহ্মণবাড়িয়ার কুলাঙ্গার রবিউল মুক্তাদিরকে গ্রেফতার করা হয়েছে। সেই সুবাদে গত রাতে আমরা মিছিল করেছি, আনন্দ মিছিল করেছি ব্রাহ্মণবাড়িয়ায়। আমরা ব্রাহ্মণবাড়িয়াবাসী প্রশাসনকে ধন্যবাদ দিতে চাই এই খুনি কুলাঙ্গার রবিউল মুক্তাদিরকে গ্রেফতার করার কারণে। সে ব্রাহ্মণবাড়িয়ার হাজার হাজার আলেমকে তাদের বাড়ি ছাড়া করে, অনেকে বাড়িতে থাকতে পারেনি। ব্রাহ্মণবাড়িয়ার প্রায় 70 জন আলেম সহ 500 উপরে মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কারাগারে বন্দী হয়। ব্রাহ্মণবাড়িয়ার সর্বজন সদ্য 2 মুরব্বী আল্লামা মুফতি মুবারকুল্লাহ এবং আল্লামা শাইখ সাজিদুর রহমানকে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন জনসমাবেশের মধ্যে সে কটাক্ষ করে। আমরা খবর পেয়েছি গতকাল সে ঢাকা থেকে মিরপুর থেকে কালকে গ্রেফতার হয়েছে। সে ব্রাহ্মণবাড়িয়ারবাসী দীর্ঘ 16 বছর ধরে তার জুলুমের প্রতি যে খুব সেই অবিচার যে অবিচার করেছে তার একটি বহিঃপ্রকাশ হল আজকের মিছিল। কুখ্যাত খুনি রবিউলের নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়াতে 21 জন মানুষকে শাহাদাত বরণ করেছে, 21 জন শাহাদাতের খুনি হিসেবে তার ফাঁসি চাই। 2 নম্বর কথা হলো, এই মাফিয়ার গডফাদার সে ব্রাহ্মণবাড়িয়ার রাজনীতি সমাজ এবং ইসলামী সর্বস্তরকে ধ্বংস করেছে। সে ব্রাহ্মণবাড়িয়াতে লুটফাট এবং দুর্নীতির আখড়া বসিয়েছিল, তার পর্যাপ্ত বিচার আমরা চাই।